স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি পাবলিশ করলো অর্থাৎ আপনারা নিশ্চয়ই থামনেলটা থেকেই বুঝতে পারছেন আশা কর্মী নিয়োগের জন্য হ্যাঁ ছাপ্পান্নটি ভিন্ন ভিন্ন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ হবে বেশ বড় বিজ্ঞপ্তি আর এটি নূতন করে বলার কিছু নেই আপনাদেরকে অফলাইনে ম্যাক্সিমাম টাইমেই আবেদন করতে হয় কিছু কিছু ডিস্ট্রিক্টের রেসপেক্টে অনলাইনেতে অ্যাপ্লাই করার জন্য অপশন অ্যাভেলেবেল করে কিন্তু এই বিজ্ঞপ্তিটির রেসপেক্টে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা অনস্ক্রিনে যে অ্যাপ্লিকেশনের ফরম্যাটটি দেখতে পাচ্ছেন এটিকে ফিল করে নেসেসারি সমস্ত ডকুমেন্টসের সাথে একটি নির্দিষ্ট দিনের আগে আপনাদেরকে জমা করতে হবে অফলাইনে দেখব বিজ্ঞপ্তির ডিটেলস নমস্কার আপনারা দেখছেন টপ নিউজ বাংলা সরকারি বেসরকারি যে কোনো ধরনের চাকরির খবর খবর বিশেষ করে হেলথ রিক্রুটমেন্ট রিলেটেড কোনো রকম নিউজ যাতে মিস না হয়ে যায় চ্যানেলটিকে সাবস্ক্রাইবের পাশাপাশি অল নোটিফিকেশন বেলটিকেও কিন্তু এনাবেল করতে ভুলবেন না আসুন আজকের বিজ্ঞপ্তির ডিটেলস দেখে নেওয়া যাক ব্লক ভিত্তিক শূন্য পদের তালিকাটি দেখার আগে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখটি দেখে নিন ডিসেম্বরের আট তারিখ হচ্ছে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ এবং স্টার্ট হচ্ছে তিরিশ এগারো দু থেকে অর্থ খুব বেশি দিন সময় দেয়নি কিন্তু আপনাদের সংশ্লিষ্ট ভিডিও অফিসে ড্রপ করতে হবে ব্লক ওয়াইজ শূন্য পদের তালিকা দেখবো তাহলেই বুঝে যাবেন আপনারা কোন কোন ব্লক থেকে ভ্যাকেন্সিগুলি বের হয়েছে শর্তাবলী বলে আমি সময় নষ্ট করতে চাই না কারণ এটি সকলেই জানেন যে শিক্ষাগত যোগ্যতা হিসাবে মাধ্যমিক পরীক্ষায় অন্তত অবতীর্ণ হতে হয় পাস বা ফেল সেটি পরের বিষয় কিন্তু মাধ্যমিক পরীক্ষায় অ্যাটেন্ড করাটা বাঞ্ছনীয় এবং বিশ থেকে চল্লিশ বছর এর মধ্যে বয়স সীমাটি থাকতে হয় তবে হ্যাঁ লোয়ার এজ লিমিট এর ছাড় রয়েছে তপসিলি জাতি বা তপসিলি উপজাতি ভুক্ত প্রার্থীদের জন্য বাকি সমস্ত ডিটেলসগুলি আপনারা একবার নিচে থেকে চেক করে নেবেন আমি ভিডিও ডিসক্রিপশনে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে রাখবো যেখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন এই পিডিএফটিকে আবেদনপত্রের সঙ্গে কি ধরনের ডকুমেন্টস আপনারা জমা করবেন সে প্রসঙ্গে দেখুন এই সাত নম্বর পয়েন্টের মধ্যে ডিটেলড কথা বলা আছে নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে বাঁকুড়া সদর থেকে উনত্রিশ এগারো দু हजार बाईस देखो ब्लॉक वाइज শূন্য পদের তালিকা তার জন্য একটু নিচের দিকে নামলেই আপনারা সেই সংযোজনী টুটি দেখতে পাবেন যেখানেতে দেখতেই পাচ্ছেন যে ব্লক ভিত্তিক আশাদের শূন্য পদের তালিকা কি ধরনের ব্লক রয়েছে কোন কোন গ্রাম পঞ্চায়েত রয়েছে সাব সেন্টারের নাম গ্রামের নাম এবং কারা অগ্রাধিকার পাবেন সেই প্রসঙ্গেও শেষ কলামেতে কথা বলা আছে দেখুন ওয়ান টু ফোর বাঁকুড়া ওয়ান এর কথা বলা রয়েছে রেসপেক্টিভ গ্রাম পঞ্চায়েতের নাম বা সাব সেন্টারের নামগুলি আপনারা ভিডিওটি পজ করে একবার দেখতে পারেন বা আমি যেভাবে বললাম আপনারা পিডিএফটিকে সেভাবে ডাউনলোড করেও দেখতে পারেন পরে পাঁচ নম্বর থেকে দেখুন বাঁকুড়া টু শুরু হচ্ছে এবং বাঁকুড়া টু কন্টিনিউ হচ্ছে আপ টু দশ নম্বর পর্যন্ত নেক্সট যে ব্লকের কথা বলা রয়েছে এগারো নম্বর থেকে শুরু হচ্ছে যেটি হচ্ছে বরজোড়া যেটি চলছে আপ টু উনিশ নম্বর পর্যন্ত রেসপেক্টিভ গ্রাম পঞ্চায়েত বা সাব সেন্টারের নামগুলি আমি উল্লেখ করছি না আপনারা নিশ্চয়ই ভিডিওটির মধ্যেই দেখতে পাচ্ছেন এবং চাইলে পিডিএফটিকে ডাউনলোড করেও দেখতে পারেন কুড়ি নম্বর থেকে ছাতনার কথা উল্লেখ রয়েছে দেখুন কুড়ি নম্বর থেকে ছাতনা শুরু হচ্ছে এবং চলছে একেবারে ছাব্বিশ নম্বর পর্যন্ত নেক্সট যে ব্লকের কথা উল্লেখ উল্লেখ রয়েছে সেটি হচ্ছে গঙ্গা জল ঘাটি সাতাশ নম্বর থেকে শুরু হচ্ছে এবং চলছে পরের পেজ পর্যন্ত অর্থাৎ আপ টু থার্টি ফোর্থ পর্যন্ত চৌত্রিশ নম্বর পর্যন্ত গঙ্গা জল ঘাটির কথা উল্লেখ রয়েছে নেক্সট মেজিয়া শুরু হচ্ছে পঁয়ত্রিশ নম্বর থেকে এবং মেজিয়া চলছে আপ টু থার্টি নাইন পর্যন্ত চল্লিশ নম্বর থেকে ওন্দা শুরু হচ্ছে এবং ওন্দা ব্লকের কথা উল্লেখ রয়েছে আপ টু ফিফটি পর্যন্ত বাহান্ন নম্বর থেকে শালতোরার কথা উল্লেখ রয়েছে এবং চলছে পর্যন্ত সুতরাং এই সমস্ত এলাকার যোগ্য প্রার্থীরা অবশ্যই ওই শেষ তারিখ অর্থাৎ এর আগে অফ আবেদনপত্র এবং ডকুমেন্টস আপনাদের রেসপেক্টিভ ভিডিও অফিসে জমা করে দিন তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আবারও কথা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোন চাকরির খবরাখবর নিয়ে ততক্ষণের জন্য গুড এবং সকলে ভালো থাকবেন